নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত। তোমরা সবাই জানো কি, সন্দীপের কিন্তু একদম শিওরে খাড়া, একদম চরম বিপর্যয় আসতে চলেছে। সবাই ওর জন্য প্রে করো, ওর জন্য প্রার্থনা করো, কারণ ওর দুর্ঘটনার সূচনা কিন্তু শুরু হয়ে গেছে। তার কারণ হচ্ছে, কারণটা বলবার জন্যই তো এসেছি। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে সত্যি এটা কোনো দুর্ঘটনার কারণ হতে পারে কি না, বা কতখানি দুর্ঘটনা হতে পারে, বা কতখানি বিপদে ও পড়তে পারে, যেমন এমন ভুলটা ও করে ফেলেছে, তো সেটা তো তোমাদের সঙ্গে বলবোই। তার আগে বলি, সন্দীপ হচ্ছে বড় মার দর্শনে গেছে, সেখানে অনেকে আবার ওর প্রেমিকার সন্ধান পেয়েছে। খুব খুব ভালো কথা, খুব ভালো কথা, কারণ একটা মেয়ে ছেলের সাথে মেয়ে থাকলেই সে প্রেমিকা হয়ে যায় না, বা সে তার সঙ্গে কোনো নোংরা সম্পর্ক জুড়ে দেওয়া যায় না। হ্যাঁ, সঙ্গে আবার তার দিদিও গেছে, দিদিও গেছে, সেখানে কিন্তু অনেকের সমস্যা হয়েছে। কারণ হচ্ছে অনেকের বলতে ওর যারা নেগেটিভ সাপোর্টার আছে তাদের মতে হচ্ছে পাপ করেছে বলেই ও নাকি বড় মার দর্শনে গেছে। তাহলে বড় মার দর্শনে যে এত এত মানুষ যাচ্ছে, এত হাজার হাজার মানুষ বড় মাকে একটু কাছ থেকে দেখবার জন্য, একটু তাকে ধূপ ঘোরাবার জন্য, একটু তার মুখটা দেখবার জন্য, তাহলে সমস্ত পাপি মানুষ? ঠিক তো, সবাই পাপি, শুধুমাত্র পুণ্য করে বসে আছে একজন, যে বলছে এই কথাগুলো। তো যে বলছে বলতে যে উস্কাচ্ছে, এবার তার সঙ্গে সঙ্গে অনেকেই তাল দিচ্ছে, হ্যাঁ 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 পাপ করেছে বলে বড় মার কাছে গেছে। তো এবারে হচ্ছে ভাইফোঁটার ব্যাপারটা, কালী পুজো মিটে গেল, পাপ করেছে সন্দীপ সেই জন্য হচ্ছে বড় মার কাছে গেছে। ওর তো বিপদ ঘনিয়ে আসবেই, কারণ এত বড় পাপ, বড় মা তো ক্ষমা করবেই না, কারণ ভগবান যিনি, তিনি হচ্ছে ঘরে বসে ডাকলেও যদি পাপীকে পাপ ক্ষমা করার হয় তিনি ঘরে বসে ডাকলেও ক্ষমা করবেন, আর যদি ক্ষমার অযোগ্য হয় কাছে গিয়ে মাথা ঠুকে ফেললেও হবে না। তো আর ভগবানের কাছে যাওয়ার অধিকার কিন্তু আমার মনে হয় চোর, ধার্মিক, সাধু সকলের কিন্তু আছে, মা সবার। তো সেখানে পাপ করলে যাবে আর পাপ না করলে যাবে না এমন কোনো ব্যাপার নেই। এবার আসি, কালী পুজো মিটলো, এবার হচ্ছে ভাইফোঁটা। কারণ শুনলাম যে সন্দীপদের নাকি ভাইফোঁটার ব্যাপারটা নেই, রিচুয়ালসটা সেরকমভাবে নেই। তো অনেকের থাকে না, অনেকের অনেক নিয়ম থাকে না, কিন্তু নিয়ম ভেঙেও মানুষ করে। তার কারণ হচ্ছে, আমি তোমাদেরকে দুটো ঘটনা বলি। একটা হচ্ছে আমার নিজের বোন, বোনের ছেলেদের প্রায় 7-8 বছর পর্যন্ত কোনো জন্মদিন হয়নি, কারণ ওদের বংশে জন্মদিন ছেলে বা মেয়ে কারোর করতে নেই। কিন্তু এখন যেহেতু চিন্তাধারাটা একটু বদলেছে, এখন কিন্তু কেক কাটিং, রান্না বান্না, খাওয়া দাওয়া, লোকজন নিমন্ত্রণ করে এখন কিন্তু জন্মদিন পালন হয়, প্রায় 4-5 বছর ধরে হয়, কোনো ক্ষতি কিন্তু হয়নি। এবারে আসি আমার একটা ঘটনা। কারণ হচ্ছে আমি আমার বাড়িতে কালী পুজো হয়, তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছি, যারা দেখোনি দেখে নিও। তো আমার বাড়িতে এটা তৃতীয় বর্ষের কালী পুজো। তো সেখানে কালী পুজোতে মাকে আমি সবসময় ওই মুরগি, নাড়ু, লুচি, সুজি, হেনা তেনা, মানে শুকনো খাবার যেগুলো সেগুলোই অর্পণ করতাম। তো এবছর প্রথা ভেঙে আমি মাকে খিচুড়ি এবং পায়েস ভোগ, পরমান্ন যেটা, সেটা কিন্তু আমি মাকে ভোগ নিজের হাতে রান্না করে দিয়েছি। তো সেখানে কিন্তু 2 বছরে যেটা ঘটেনি 3 বছরে সেটা ঘটেছে। মায়ের ঘটে ফুল পড়েছে, মা খুশি হয়েছে, তার মানে বিভিন্ন ইয়েতে দেখা গেছে, তোমরা ভিডিও দেখলে বুঝতে পেরে যাবে। তো সেখানে প্রথা ভেঙে, নিয়ম ভেঙে, সব কিছু ভেঙে কিন্তু আমি এটা করেছি। কিন্তু এখানে হচ্ছে সন্দীপ, আমি কেন এই দুটো ঘটনা বললাম তোমাদেরকে বলছি, প্রথা ভেঙে কিন্তু সন্দীপ ভাইফোঁটা নিয়েছে দিদির কাছ থেকে। কেন প্রথা ভেঙে নিল? অনেকের ধারণা প্রথা ভেঙে নিয়েছে, তার কারণ হচ্ছে ওর নিজের যে দিদি, রক্তসূত্রে যে দিদি, তার মুখে জুতোর বাড়ি মারবার জন্য। আচ্ছা, যে রক্তসূত্রে দিদি, সে কি ভাইকে জুতোর বাড়ি মারতে বাকি রেখেছে? হ্যাঁ, সে কোনভাবে এখনও দিদি আছে, যে অসময়ে ভাইয়েরকে সাপোর্ট করে না, ভাইয়ের পাশে থাকে না, ভাইকে মানসিক শক্তি যোগায় না, কোনোভাবেই তার পাশে থাকে না, সে কি এখন ওই দিদি শব্দেই হয়তো আছে? দিদি শব্দেই হয়তো আছে, কিন্তু এখনও কি সে দিদি আছে? তো সেখানে হাজারো দিদি হয়তো সামনে আসেনি, পিছন থেকে ওর জন্য শুভকামনা জানিয়েছে, বা কোনো কোনো দিদি ওর সঙ্গে সামনে গিয়ে দেখা করেছে। তো এই হাজারো দিদি ও পেয়েছে, ও নিজে গর্ব করে বলেছে। সেখান থেকে এক দিদি হচ্ছে সীমাদি। তো সীমাদি ওকে ফোঁটা দিয়েছে, আমরা এর আগেই শুনছিলাম ফোঁটার নিমন্ত্রণের ব্যাপারটা, সেই যখন লক্ষ্মী পুজোতে গিয়েছিল ওনার বাড়িতে। তো ফোঁটা দিয়েছে, এইখানে হচ্ছে
ফোঁটা কেন নিয়ম ভেঙে দিল না দিদির মুখে জুতোর বাড়ি মারার জন্য, এবং নিয়ম ভেঙে দিয়েছে বলে যদি কোনো অমঙ্গল হয় সন্দীপের, যদি কোনো অমঙ্গল হয় সেটা সন্দীপের স্ত্রীর দালালের ভীষণ চিন্তা, যদি কোনো অমঙ্গল হয়, যদি কোনো বিপদ হয় তাহলে তার দায় কে নেবে? তাহলে কি হবে? সবসময় অমঙ্গলের কথা চিন্তা করতে নেই, যাদের মন কু ডাকে তারাই সবসময় কিন্তু অমঙ্গলের কথা চিন্তা করে। এখন সে বলছে নাকি সন্দীপের বিপর্যয়ের সূচনা হয়েছে, সন্দীপের ভীষণ বিপদ হতে পারে। হ্যাঁ, সন্দীপের বিপদ হতে পারে, কারণ দেখো মন যদি শুদ্ধ হয় না সব শুদ্ধ। ওই যে সেখানে আবার সে আর একটা উক্তি বললো যে লক্ষ্মী ঠাকুরকে তার মা নাকি সবসময় শুনেছো তোমরা নিশ্চয়ই, শুকনো খাবার ভোগ দিত, তো একবার খিচুড়ি রান্না করে দিয়েছিল, কোন ব্রাহ্মণ তাকে বলেছিল যে যেহেতু কায়েস্ত সে দিতে পারবে না। আচ্ছা মানুষ কি এগুলো কি কোনো শাস্ত্রে লেখা আছে যে কায়েস্ত হলে দিতে পারবে না, ব্রাহ্মণ হলে দিতে পারবে? কেউ কোথায় দেখাতে পারবে? কারণ আমি যে তোমাদেরকে কালী পুজোর ঘটনাটা বললাম, আমি তিনজন ব্রাহ্মণের ভাস নিয়েছি, তো তারা বললো হ্যাঁ প্রথা ভেঙে দেওয়া যাবে। তো এবছরই দেখলাম মা বেশি সন্তুষ্ট হয়েছে এবং সব কিছু ভালোভাবে, খুব ভালোভাবে হয়েছে। তো সেখানে প্রথা ভেঙে ও ভাইফোঁটা নিয়েছে, ওদের যেহেতু নিয়ম নেই, ভাইফোঁটা প্রথা ভেঙে নিয়েছে বলে শুধুমাত্র নিজের দিদিকে জব্দ করবার জন্য। তো সেই কারণে নাকি সন্দীপের বিরাট একটা অমঙ্গল বা বিপর্যয় আসতে চলেছে, এবং সেই নিয়ে কিন্তু দালাল ভীষণ চিন্তিত। কিন্তু দালালের চিন্তিত হওয়ার তো কোনো কারণ নেই, বিপর্যয় বা বিপদ আসলে আরও বেশি ভালো করে কন্টেন্ট পাওয়া যাবে যে ওই যে সীমাদি ফোঁটা দিয়েছিল সেই জন্য হচ্ছে বিপদ বা বিপর্যয় এসেছে। এরকমভাবে মানে কি বলবো, মানুষ ঠাকুরের কাছে যাবে, সেখানে খুদ ধরা হবে, কারণ সেও তো গিয়েছিল কিছুদিন আগে চাকলাধামে, দু তিন মাস আগে চাকলাধামে গিয়েছিল, কোন পাপখণ্ডাতে গিয়েছিল। তো মানুষ হচ্ছে ঠাকুরের কাছে যাবে, সেখানেও ধরা হবে যে পাপ করেছে তাই ঠাকুরের কাছে গেছে। পুণ্যীরা নাকি, যারা পুণ্য করে তারা নাকি ঠাকুরের কাছে যায় না, যেতে পারে না, এটা কখনো কোথাও শুনেছো? অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে টাকার জন্য এত মরিয়া হয়ে গেছে, এত মরিয়া হয়ে গেছে, মন যা চাইছে তাই বলে দিচ্ছে, কোনো কথার সাথে কোনো লিঙ্ক নেই। লিঙ্ক খুঁজে পাচ্ছ কি জানি না, হ্যাঁ পাবে, যারা ওর অন্ধভক্ত তারা লিঙ্ক খুঁজে পাবে। তো কোনো কথার সঙ্গে কোনো লিঙ্ক নেই, তো আমরাও অপেক্ষা করব। প্রথা ভেঙে ভাই ফোঁটা দিয়েছে, ভাইয়ের মঙ্গল কামনায় জমদুয়ারে কাটা দিয়েছে, তো আমরা দেখব যে সত্যিই সন্দীপের বড় কোনো বিপর্যয় আসে কিনা, বড় কোনো বিপদ আসে কিনা। কারণ ভাই বোনের সম্পর্ক, সে রক্তসূত্রেই হোক আর যেভাবেই সম্পর্কটা গড়ে উঠুক না কেন, ভাই বোনের সম্পর্ককে বলা হয় পৃথিবীর সেরা সম্পর্ক, ঠিক আছে? কিন্তু সেই ভাই বোনের সম্পর্ককে কলুষিত করে পতিতা পতিতা হেনা তেনা তো বলছেই, কারণ একটা মানুষকে বারবার 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 নোংরা কথা বলতে ওনার নিজের মুখটা তখন নোংরা হয়ে যায়, জানি না ওর মুখটা এখনও কেন নোংরা হয়নি। তো দেখা যাক সন্দীপের কী হয়, তবে এমনভাবে ঘোষণা করে দিল যেন একদম ঈশ্বরকে ডেকে এনে বলবে প্রথা ভেঙে ভাই ফোঁটা দিয়েছে, চলো ওর ক্ষতি করো, কারণ ওর তো সবাই ওর হাতের মুঠোয় না, ও নিজেকে তাই মনে করে, সবাই ওর হাতের মুঠোয়। কারণ একটা কথা শুনলাম যে কে নাকি সর্বস্ব বেচে দিয়ে ওর ওই 25 লাখ টাকা জোগাড় করবার জন্য সর্বস্ব বেচে দিয়ে ওর হাতে 10 লক্ষ টাকা তুলে দিয়েছে, দিয়েছে দিয়েছে, কে দিয়েছে বলবে না। যারা 1 টাকা দিচ্ছে 10 টাকা দিচ্ছে তাদের কথা বলছে, কিন্তু যে 10 লক্ষ টাকা সর্বস্ব বেচে ওকে সাহায্য করতে এগিয়ে এসেছে তার কথা বলা যাবে না। ভালো কথা, 10 লক্ষ কেন, সে আরও বড় বড় পার্টি ধরো, বড় বড় পার্টি ধরো, দেবে 25 লক্ষ টাকা, এইভাবে উঠে যাবে, কোনো ব্যাপার নয়। তারপরে যখন তুমি আবার বেরিয়ে আসবে, আবার কোনো মামলায় ফেস মানে কেসে ফাঁসবে, আবার তোমাকে ভিক্ষাই করতে হবে। তো যাই হোক, এবারে বলি যে এই যে এতে মানে এই যে ভাইফোঁটার পর্বটা হলো, এতে তার দিদি কতটা আহত হয়েছে, কতটা আঘাত পেয়েছে, তোমাদের কি মনে হয়? তার দিদি আঘাত পেয়েছে, তার দিদি আহত হয়েছে? না, তার দিদি হিংসায় জ্বলে যাচ্ছে। কারণ যে সময়টা দেখলো যে বাড়িতে এসে সেই একজন আসাম থেকে বাড়িতে এসে ওর হাতে রাখি বেঁধে গেল, যদিও অন্য কাস্টের মুসলিম ধর্মের আর কি, বাড়িতে এসে রাখি পরিয়ে দিল, সে সময় ভাইফোঁটা দিল, সেই সময়ই ঠিক তার একদিন কি দুদিন পরেই কিন্তু তার দিদি একদম জেলাস ফিল করে সে কিন্তু তার ভাইয়ের বিরুদ্ধে বলতে বসেছিল, ভাইয়ের বিরুদ্ধে বলতে বসেছিল, যে ভাইয়ের ভিডিও সে ভালোভাবে কোনো সময় দেখেই না, রেগুলার ভিউয়ার্সই নয়, অনেক কিছু না জেনে কিন্তু বলতে বসেছিল, হয়তো একটা দুটো দেখেছে সেটা নিয়েই কিন্তু বলতে বসে গেছিলো। কারণ আমি একমাত্র দিদি, আমার জায়গাটা এতগুলো দিদি নিয়ে নিচ্ছে, আবার এই যে ফোঁটা, এই ফোঁটার ব্যাপারটা, ভাই ফোঁটার ব্যাপারটা, সন্দীপ ফোঁটা পেয়েছে, সেটা কিন্তু
এটা নিয়েও কিন্তু বলতে আসবে, চিন্তা করো না, এটা নিয়েও বলতে আসবে। আর বলতে না আসলেও বিভিন্ন দালাল মারফত বলবে, কারণ সে নিজেও চায়, সন্দীপের নিজের দিদিও কিন্তু চায় আমিও এখন কন্ট্রোভার্সিতে আসি, কারণ আমারও এখন আরও বেশি ভিউজের দরকার। এই সময় ভাইকে দাঁড় করিয়ে, একটা সময় বলেছে ও ভাইকেও দাঁড় করিয়েছে, এই দিদি ভাইকে দাঁড় করিয়েছে, মেনে নিলাম, একদম সত্যি কথা, কারণ চিন্তা না কই ওর থ্রুতেই দাঁড়িয়েছে। এখন ও চাইবে যে ভাইকে ভাঙিয়ে আমি খাবো। এতদিন শুনেছি ভাই নাকি তার বউকে বেঁচে খেয়েছে, এখন বাচ্চাকে বেঁচে খাচ্ছে, কিন্তু এই দিদি এখন ভাইকে বেঁচে খাবে। সেই জন্য হঠাৎ করে এদের মাঝে ঢুকে পড়েছে, কোনো ভিউয়ার্স মানে ভিডিওর ভালোভাবে না জেনে না শুনে ঢুকে পড়েছিল, আবারও আসবে। তবে সন্দীপ তুমি চিন্তা করো না, কারণ হচ্ছে প্রথা ভাঙতেই হয়, প্রথা নিয়ম একভাবে কখনো চলে না, প্রথা নিয়ম ভাঙলেই যে কোনো অঘটন ঘটতে পারে এটা কোনো কথা না। আর যদি কোনো অঘটনও ঘটে, এটার সঙ্গে জেনে রাখবে কোনো যোগসূত্র নেই, কারণ সবটাই হয়তো কাকতালীয় হবে, মনে হবে ও ফোটাটা নিলাম তাহলে কি ওই যে ডাইনি বলেছিল সেই জন্য আমার এই ঘটনাটা ঘটলো, কখনো সেটা হতে পারে না। কোনো একটা ঘটনা যদি ভগবান না করুক ঘটে, তাহলে জানবে কাকতালীয় ব্যাপার, ওটা অন্য কিছু নয়। তবে আমরা দেখব সবসময় ভালোটাই দেখব, যে হ্যাঁ ভালোটাই ওর জন্য প্রে করব, কারণ মানুষ যেটা দেয় বা যেটা পাওয়ার চেষ্টা করে সেটা কিন্তু ভালো মনেই পাওয়ার চেষ্টা করে, যে দেয় সে কিন্তু ভালোবেসে ভালো মনেই দেয়, তার মধ্যে কু জিনিসটা থাকে না, ঠিক সেই কারণে সেটার জন্য ভালোই হবে। তো অনেকে হয়তো সন্দীপের বিপদ চাইছে, বিপদ আসুক, এটা দিয়ে একটা খোঁজা মেরে দিই, ও টেনশনে থাকবে, ও চিন্তিত হবে, কারণ আমরা জানি সন্দীপ একটু ভীরু প্রকৃতির ছেলে, যতই মুখে ফটর ফটর করুক, ওর মুখ, ওর কথা বলা, ওর এক্সপ্রেশন কিছু একটা হলেই ভীষণ ঘাবড়ে যায়, ওকে ঘাবড়ে দেওয়ার জন্য এই কাণ্ড করছে, আর কিছু নয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আর নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে কথা হবে। কোথাও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। চলো আজকে আসছি, টাটা।